फ्रेंड्स আমরা দোকানে বসে বসে টাইম স্পেন্ড করছি। আমি রাজদীপ আর রিক, তো রিক এতক্ষণ পড়াশোনা করছিল আর আমি রাজদীপ বসে বসে দেখছিলাম। তো এখন চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছো তো, দেখবা একটু পরে তোমরা দেখতে পারবে যে রাজদীপ চলে আসবে খাওয়ার জন্য। আমি এখন বসে বসে খাচ্ছি, রাজদীপ চলে যাবে। রাজদীপ আসো, রাজদীপ চানাচুর নাও, না 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 বলে দেখতে পারবো, আপনি রাজদীপ চলে আসবে, না না ওই যে রাজীব চলে এসছে, দেখতে পারলা খাবা না, ও তো নিজে হাতে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তো এই যে এখন ও আসলো, মানে মুখে যেহেতু আছে এখন চলে যাবে, এই যে চলে যাচ্ছিল, আবার ঠিক ওর যখন টাইম হবে নেওয়ার ও ঠিক চলে আসবে আবার খাওয়ার জন্য। রাজীব এদিকে দেখো, দাদা ভাইয়ের বই ধরে না, ও ভাইয়ের বই নিয়ে খেলছে। রিক এখন এখানে পড়াশোনা করছিল, তো দেখতে পাচ্ছ ও কপি নিয়ে আছে। আয় ভাই বকা দিবে, এদিকে নিয়ে, এদিকে নিয়ে রাজদীপ, এদিকে আনো, দাও 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 আমাকে, দাও দাও আমাকে, দাও দাও, গুড বয়, দেখতে পেলো কথা শুনে ভালো। যা কে খাবে চানাচুর, কে খাবে চানাচুর, কে খাবে, তুমি খাবা, এই নাও নাও, থাক বইটা থাক, দাও 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 বইটা ছিঁড়ে যাবে, নাও চানাচুর নাও, কিভাবে ধরছে, এই যে দেখো এদিকে দাও, এদিকে এদিকে দাও রাজদীপ, আমাকে দাও দাও, গুড বয়, থাক এখানে থাক থাক, আর ধরে না আর ধরে না, বইগুলো ছিঁড়ে যাবে, তো ভাইয়ের বই না ছিঁড়ে যাবে, আর ধরে না এগুলো, না চানাচুর নাও, নাও নাও, এমনি কথা শুনে খুব ভালো, এজন চলে গেল খেলার জন্য। রাজদীপ এদিকে আসো, রাজদীপ এদিকে আসো, এখানে বসো রাজদীপকে খাওয়াচ্ছি বসে বসে, আর আমরা তিনজনে বসে বসে টাইম স্পেন্ড করছি এখানে দোকানে বসে। আর ফ্রেন্ড সারাদিন যা গরমটা গেছে, আমি যে ব্লগিং করব ইচ্ছেই করছিল না, মানে চান্সই পাচ্ছিলাম না, তার মধ্যে আমার কাজের চাপ ভীষণ ছিল। আজ সারাদিন খুবই কাজ করলাম, ঘর দুয়ার গুছালাম, দোকানটা পরিষ্কার করলাম, দোকানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তার মধ্যে রিক আরও বেশি, মানে সব কিছু দিয়ে খেলা মানে খেলেও আরও নোংরা করে রেখে দিয়েছিল রিক। তো আজ সব কিছু পরিষ্কার করলাম দোকানটা, আর ঘরও পরিষ্কার করলাম, তারপরে পরিষ্কার করে রান্নাবাড়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু রেস্ট নিতে পারিনি, রিক এত বদমাশ এসিটা অফ করে দিয়েছিলো, ওর বাবা চলে গেছিলো এসিটা অন করে বলে গেছে যে একটু রেস্ট নাও, কিন্তু রিক কী করেছে জানো, রিক কী করেছে, এসি অফ করে ফেলেছে, এসি অফ করে দিয়েছে। আমি বুঝতে পারিনি আমি কেন গরম লাগছে, পরে বুঝতে পারলাম, দেখি এসির দিকে তাকিয়ে দেখি এসি বন্ধ, তারপর ওকে বকা দিলাম, ও আবার অন করে দিল। তো তখন কি আর ঘুম আসে, তো কিছুক্ষণ ওইভাবে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর উঠে গিয়ে গাছে জল দিলাম, তারপর কাপড় উঠালাম, অনেক কাজ থাকে নর্মালি, ওই কাজগুলোই করছিলাম। না রাজদীপ নাও, চানাচুর নাও, না দেখো রাজদীপ আবার আসবে, আসবে, না না রাজদীপ নাও, না না এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, ঠিক কথাটা শুনে আরো সামনে ভালো করে বসো, সামনে আসো, নাও এই যে চানাচুর, হ্যাঁ এদিকে আসো, এটা সামনে ভাইয়ের কোলে বসে যাচ্ছ তো, এই নাও চানাচুর নাও, চানাচুর ওর ভাইয়ের কোলে বসে যাচ্ছিল, ওকে বললাম সামনে এসে বসতে, ও ঘুরে গিয়ে পিছন হয়ে ওর ভাইয়ের কোলে বসছিল। রিক এতক্ষণ পর নিচ্ছে চানাচুরটা, ও ভাবছে আমরা খাচ্ছি তো টেস্ট তো হবেই, ওর জন্য এখন ও ট্রাই করলো চানাচুরটা। চানাচুর সত্যি খুবই এমনি টেস্ট আছে, মালদার থেকে এনেছে ভাই, এটা ইসলামপুরে চানাচুর না। রাজদীপ নাও, রাজদীপ তো ফ্রেন্ড, আশা করি তোমাদের ওখানে ভীষণ গরম, কিন্তু কিছু করার নেই,
গরমেই থাকতে হবে, তাহলে আমাদের ঠাকুরও ভাববে মানে আমাদেরকে গরম দিয়েও মানে গরম বেশি দিলেও আমরা কমপ্লেন করি, ঠান্ডা বেশি হলেও কমপ্লেন করি, তো কী করার বলো, ঠাকুরও কী করবে, ঠাকুরও নার্ভাস হয়ে যাচ্ছে যে এদেরকে কী দেওয়া যায়, তাই না? আমার ঠান্ডা মিলে দিলে হ্যাঁ, তো সেজন্যই রাজদীপ নাও, রাজদীপ রাজদীপ নাও, নো নো রাজদীপ চলে আসবে আবার না, রাজ নাও, ও দরজা নিয়ে খেলে, দেখতেই পারছ। ওকে ফ্রেন্ড, তো এই আমরা আড্ডা মারছি জাস্ট, এটি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা। তো রিকের স্যার চলে আসবে এখন, রিক করতে যাবে, তোর পিছনে পিছনে আমারও যেতে হবে, কারণ স্যারকে ফ্যানটা চালিয়ে দিব, চেয়ারটা দিতে হবে, তো তাই আমারও যেতে হয় সাথে সাথে। তো আজকের জন্য টাটা বাই।